con la mia tabasma e marisol mi ami basta sai vai a mi sai no calava sami vittu a mi sai no se le va va la esa a mi sai no se la mi sai no se le va va sa va la esa a mi chi sui sai no se la mia giù qui sai ma ya ma è chi sui sai tu devo si a pai a me আমার একটু সাহায্য করেন ভাই, আমি খুবই খুবই অসহায় বিরাজ ভাই। পুরুষ কখনো কাঁদে না। শুধু দর্শক আসসালামু আলাইকুম, আপনারা আমাদের ডিসপ্লেতে যাদেরকে দেখতে পাচ্ছেন একদম দম্পতি, এরা খুবই অসহায়। পাশে যে ভাইটিকে দেখছেন উনি কিডনি রোগে আক্রান্ত, ওনার সাহায্যের আবেদন নিয়ে আপনাদের সামনে আসছি। আমাদের বাংলাদেশে একটি বিখ্যাত গান আছে, মানুষ মানুষের জন্য। আমরা আসলেই মানুষ মানুষের জন্য, দুনিয়াতে মানুষ মানুষকে সহযোগিতা করে, সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আমরা শুনবাই ভাইটির জীবন গল্প এবং তার বর্তমান পরিস্থিতি। ভাই আপনি কেমন আছেন? ভালো আছি, আপনার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার নাম কি ভাই? আমার নাম সোজা। আপনার পাশে যিনি বসা আছেন নিশ্চয়ই আপনার স্ত্রী? জি। আপনার নাম কি? ফরিদা ইয়াসমিন। ফরিদা ইয়াসমিন, আপনাদের দাম্পত্য জীবন কত বছরের? 9 বছর চলে। 9 বছর চলে। 9 বছরের মধ্যে সন্তান সন্ততি কতজন আছে? এক ছেলে আমার। এক ছেলে? জি। সে ছেলে কোথায়? ছেলে দেশে বাইরে আছে। কি করে? মাদ্রাসায় ভর্তি দিছি। আপনারা যে ঢাকায় থাকতেছেন, ঠিক আছে, আপনারা পেশা কি করেন? আমি বাসাবাইত কাজ করতাম। বাসাবাইতে কাজ করতাম, এখন করেন না? এখন করি না। কেন করেন না? এখন মানে যে বাসাবাইত কাজ করতাম এ তোমার বন্ধ হয়ে গেছে, কারণ ওনার নিয়ে হাসপাতালে আসলাম তো এক মাস তো মানুষ তো অপেক্ষা করে না, কিছু কাম চলে গেছে আর দুইটা বাসাতে কোনো রকম কাজ করতে আছে টুকটাক, বুঝছেন? আপনি আগে কোথায় ডাক্তার দেখেছেন? কাগজপত্র আছে? আছে। কাগজপত্র দেখান তো আমাদেরকে। ক্যামেরার সামনে ধরেন তাহলে আমি দেখতে পারবো। একটা টাকার কাগজ দেখান আর শোনান। হ্যাঁ দেখেন, আর কি আছে? আক্রান্ত, ওনার কিডনি ড্যামেজ হয়ে গেছে, কিডনি ডায়ালাইসিস করতে হয়, ওনার অনেক প্রবলেম। আপনাদের কাছে সাহায্যের আবেদনের জন্য ওনার আসছে। ভাই আপনার সমস্যাটা একটু সংক্ষেপে বলেন, আপনি কী কী প্রবলেম ভুগতেছেন এবং কত টাকার আপনার প্রয়োজন, কী কী চিকিৎসার প্রয়োজন সংক্ষেপে বলেন। সংক্ষেপে আমার একমাত্র আমি কোনো বাড়ি কাজ করতে পারতেছি না, এখন যদি একটা দোকান দিবার গেলেও 10-15 হাজার টাকা লাগে এই পান সিগারেট বেচতে গেলে। পান সিগারেট চালাই বেচছে আমি সংসার চালাতে পারবো? ভাই আমার কিছু সাহায্য করেন, আমি খুব সহায় বৈরাজ, আপনারা যদি আমার কিছু সাহায্য করেন তাহলে আমি বাঁচতে পারি, তাহলে আমি বউ পোলা মানে মুখে দিয়ে চাইতে পারি। আজ আমার ছেলে 6 বছর বয়স, ইবন তো বাপেরা দরটাও ঠিক মতো পায় নাই, আজ 1 বছর ধরে বাড়িতে রাখছি, তারপর আমি স্কুলে বেতনটা দিতে পারি নাই, মাদ্রাসায় বেতনটা দিতে পারতাছি না, কোচিংয়ে বেতনটা দিতে পারতাছি না, শুধুমাত্র আমার অসুস্থতার কারণে। আপনারা যদি আমার সহ্য করেন বা কিছু সাহায্য করেন তাহলে আমি আমার ছেলে মেয়ে বাঁচতে পারবো বা আমি নিজে বাঁচতে পারবো। সাহায্য করেন, আপনাদের জন্য খুবই আবেদন, খুব অনুরোধ করছি, আমার একটু হেল্প করেন, একটু বেশি আমি চাই না, আমার একটুখানি হেল্প করা। আমি খুবই টাকার প্রয়োজন এখন, এখন নিম্নতে আমার 60-70 হাজার টাকা দরকার, এই টাকা আমি দোকানের জন্য, এই টাকা আমার চিকিৎসা করার জন্য বা আমার ছেলে মাদ্রাসার জন্য বা আমার ইয়ের জন্য, এই কারণে আপনার কাছে খুবই আবেদন, পায়ে হাত দিয়ে বলছি ভাই আপনারা আমার একটু সাহায্য করেন ভাই, আমি খুবই খুবই অসহায় বিরাজ ভাই। পুরুষ কখনো কাঁদে না আমরা জানি, শুধু দর্শক মানে আমি দেশ প্রবাসী ভাইদের কাছে আমি আবেদন করতেছি যাতে আমার কোনো সহযোগিতা করে, আমি যাতে আমার ছেলেরে এলা পড়াইতে পারি, ছেলেরে মাদ্রাসায় দিচ্ছি, মাদ্রাসায় বেতন দিতে পারি না, ছেলেরে দাদা দাদির কাছে রাখছি, আল্লাহ জ্বর হইলে ওষুধের টেয়া চায়, ওষুধের টেয়া কিনে দিতে পারি না, কিছু না রে ভাই, এই কারণে মানে আমার এক পর্যায়ে আমার দেয়ালে পিঠটা ঠিক হয়ে গেছে ভাইয়া, ঘর ভাড়া দিতে পারি না, আজকে 2 মাসে ঘর ভাড়া আটকে গেছে, আমি খুব মানে বিপদের মধ্যে পড়ে আছি, বুঝছেন? এই কারণে আমি সবার কাছে আমি আবেদন করতেছি যাতে সবাই যাতে আমার একটু সহযোগিতা করে, সহযোগিতা করলে আমি হয়তো বাঁচবো, এই মানুষটা নিয়ে আমি বাঁচতে চাই ভাইয়া, আমি চাই না অকালে আমার স্বামী মৃত্যু হোক, আমি চাই না আমার ছেলে বাবা হারায় যাক, আমি চাই না, বুঝছেন? আমি চাই না আমার ছেলে বাবা সব হারায় যাক, আমি কিছুই চাই না, বুঝছেন? আমি এইটুকুই চাই আপনাদের কাছে যাতে আমার একটু সহযোগিতা করেন, এই নিয়ে আমি আপনার কাছে আশা করছি ভাইয়া, এই যে আমার আশা আর কিছু না ভাইয়া। নিতান্তই অসহায়, এরা নিতান্তই গরিব, কেউ ঠেক
বা বুয়া মনে করবেন না, প্লিজ ভাই সবাইকে একদিন মরতে হবে, আমরা এদের পাশে দাঁড়াই। আপনাদের কি বিকাশ কোনো নাম্বার আছে? আছে ভাইয়া। নাম্বার বলতে পারবেন? হ্যাঁ জি বলেন। 01980-85-42-93। আপনার নামটা বলেন? আমার নাম সোজা। তা আপনাকে এই নাম্বারে ফোন দিলে সবসময় পাবে? জি। প্রিয় দর্শক, তার মুখেই তার বিকাশ নাম্বার শুনলেন, অতএব তাকে তার বিকাশ নাম্বারে সহযোগিতা করবেন। আশা করি আপনারা ভালো থাকবেন।